জাভাতে রিলেশনাল অপারেটরের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব বুলিয়ান ডেটা টাইপ, রিলেশনাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর ব্যবহার করে ডেটা কিভাবে তুলনা করে। এই টিউটোরিয়ালের জন্য আমরা Ubuntu 11.10, JDK 1.6 এবং Eclipse 3.7 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। রিলেশনাল অপারেটর কন্ডিশন যাচাই করতে ব্যবহৃত হয়। তাদের আউটপুট হলো বুলিয়ান ডেটা টাইপের ভেরিয়েবল। একটি বুলিয়ান ডেটা টাইপের মাপ হলো 1 বিট। এটি শুধুমাত্র দুটি মান সংগ্রহ করে, ট্রু বা ফলস। কন্ডিশন সঠিক হলে আউটপুট হলো ট্রু। কন্ডিশন সঠিক না হলে আউটপুট হলো ফলস। এখানে উপলব্ধ রিলেশনাল অপারেটরের একটি তালিকা রয়েছে। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু। আমরা বিশদভাবে তাদের প্রতিটি আলোচনা করব। এখন এক্লিপসে যাই। এখানে বাকি কোডের জন্য এক্লিপস আইডি এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে। আমরা বুলিয়ান ডেমো নামক ক্লাস তৈরি করেছি এবং মেন মেথড যুক্ত করেছি। এখন কয়েকটি এক্সপ্রেশন যোগ করা যাক। লিখুন বুলিয়ান বি। বুলিয়ান কিওয়ার্ড বি ভেরিয়েবলের ডেটা টাইপ বুলিয়ান হিসাবে ঘোষিত করে। আমরা কন্ডিশনের ফলাফল বিতে সংরক্ষণ করব। আমরা ওয়েট ভেরিয়েবল সংজ্ঞায়িত করব এবং এই ভেরিয়েবল ব্যবহার করে কন্ডিশন যাচাই করব। ইন্ট ওয়েট ইকুয়াল টু 45। আমরা যাচাই করব যদি ওয়েটের মান 40 এর অধিক হয়। বি ইকুয়াল টু ওয়েট গ্রেটার দেন 40। এই স্টেটমেন্ট বলে যে ভেরিয়েবলের মান 40 এর অধিক এবং ফলাফল বিতে সংরক্ষিত হলে যাচাই করুন। এখন বি এর মান প্রিন্ট করি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন বি। সংরক্ষণ করে রান করুন। যেমনকি আমরা দেখতে পারি আউটপুট হলো ট্রু। এখন দেখি কি হয় যদি মান 40 এর কম হয়। ওয়েট 30 তে পরিবর্তন করুন। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট প্রত্যাশিত রূপে ফলস। এইভাবে একটি মান অপরটির অধিক কিনা তা যাচাই করতে গ্রেটার দেন চিহ্ন ব্যবহৃত হয়। একইভাবে একটি মান অপরটির ছোট কিনা তা যাচাই করতে লেস দেন চিহ্ন ব্যবহৃত হয়। এখন গ্রেটার দেন চিহ্নকে লেস দেনে বদলান। তাই আমরা যাচাই করছি যে ওয়েট 40 এর কম কি নয়। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট প্রত্যাশিত রূপে ট্রু। ওয়েটের মান 45 এ বদলাই এবং আউটপুট দেখি। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে আমরা ফলস পাই, কারণ কন্ডিশন ওয়েট লেস দেন 40 সঠিক নয়। এখন দেখি যে একটি মান অপরটির সমান হলে কিভাবে যাচাই করি। এটি করতে আমরা দুটি ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করি। লেস দেন চিহ্নকে ডাবল ইকুয়াল টুতে বদলান। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট ফলস, কারণ ওয়েটের মান 40 এর সমান নয়। এখন ওয়েট 40 তে বদলাই এবং আউটপুট দেখি।
সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট হলো ট্রু। এইভাবে ডাবল ইকুয়াল টু সমতা পরীক্ষণের জন্য ব্যবহৃত হয়। সতর্ক থাকুন কারণ জনসাধারণ প্রায় সমতা পরীক্ষণের জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করে এবং এটি অপ্রয়োজনীয় এরর দেয়। এরপর আমরা লেস দেন বা ইকুয়াল টু যাচাই করা দেখব। এটি করতে আমরা লেস দেন চিহ্নের পর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করব। ডাবল ইকুয়াল টু কে লেস দেন ইকুয়াল টু তে বদলান। সংরক্ষণ করে রান করুন। আউটপুট প্রত্যাশিত রূপে ট্রু। লেস দেন চেক কাজ করছে কি নয় তা দেখতে এখন ওয়েটের মান বদলাই। 40 কে 30 তে বদলাই। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে ওয়েট 40 এর সমান না হওয়া সত্ত্বেও আউটপুট ট্রু পাই কারণ এটি 40 এর থেকে ছোট। ওয়েটের মান 40 এর অধিক হলে দেখা যাক কি হয়। ধরুন 50। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট হলো ফলস কারণ ওয়েটের মান 40 এর সমান নয় এবং এটি 40 এর কমও নয়। একইভাবে গ্রেটার দেন আর ইকুয়াল টু যাচাই করতে আমরা গ্রেটার দেন চিহ্নের পর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করি। চলুন এটি চেষ্টা করি। লেস দেন ইকুয়াল টু কে গ্রেটার দেন ইকুয়াল টু তে বদলান। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট হলো ট্রু কারণ ওয়েট 40 এর থেকে অধিক। ওয়েটের মান 40 এর থেকে কম করুন, ধরুন 30। সংরক্ষণ করে রান করুন। আমরা ফলস পাই কারণ ওয়েটের মান 40 এর অধিক নয় এবং 40 এর সমানও নয়। এরপর আমরা নট ইকুয়াল টু যাচাই করব। এটি বিস্ময়বোধক চিহ্নের পর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করে করা হয়। গ্রেটার দেন কে বিস্ময়বোধক চিহ্নে বদলান। এই স্টেটমেন্ট বলে যে ওয়েটের মান 40 এর সমান না হলে যাচাই করুন এবং ফলাফল b তে সংগ্রহ করুন। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে আউটপুট হলো ট্রু কারণ ওয়েটের মান 40 এর সমান নয়। এখন ওয়েটের মান বদলাই এবং আউটপুট দেখি। 30 কে 40 তে বদলান। সংরক্ষণ করে রান করুন। আমরা ফলস পাই কারণ ওয়েট নট ইকুয়াল টু 40 কন্ডিশন সঠিক নয়। নট ইকুয়াল টু কন্ডিশন ইকুয়াল টু কন্ডিশনের বিপরীত ধারণা হতে পারে। এইভাবে আমরা জাভাতে ডেটা তুলনা করতে বিভিন্ন রিলেশনাল অপারেটর ব্যবহার করি। আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা বুলিয়ান ডেটা টাইপ সম্পর্কে শিখেছি। রিলেশনাল অপারেটর এবং দুটি মান তুলনা করতে রিলেশনাল অপারেটরের ব্যবহার। এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসেবে প্রদর্শিত দুটি এক্সপ্রেশন সমতুল্য কিনা তা নির্ণয় করুন। প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিংকে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।